বিশ্বকাপের আগে তামিম দলেই ফিরবে কিনা নির্ভর করছে ফিটনেসের উপর, বললেন মাশরাফি। জাতীয় দলের মেন্টর হওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেকরা। বিশ্বকাপের দলে মাহমুদুল্লাহকে বিবেচনায় রাখার পরামর্শ। আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কারো স্থান ফুটবল ফেডারেশনে নেই, কঠোর হুঁশিয়ারি সালাউদ্দিনের। ফিফা যাদের বিষয়ে সতর্ক করেছে, 15 দিনের মধ্যে সবাইকে অপসারণের ঘোষণা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত ক্রিকেটের খবর। বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে চাইছেন তামিম ইকবাল, যাতে সায় আছে প্রধানমন্ত্রীরও। কিন্তু এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিষয়টি বিবেচনার ইঙ্গিত দিয়েছেন। এদিকে বিশ্বকাপের আগে তামিমের ফিট হওয়াই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ম্যাচ। দেশের ক্রীড়াঙ্গনের বড় নাম মাশরাফি বিন মুর্তজা, সাবেক অধিনায়ক প্রায় জায়গা করে নেন সংবাদের শিরোনামে। তামিম ইকবালের অবসর থেকে ফিরে আসার ঘটনাতেও বলিষ্ঠ ভূমিকা ছিল ম্যাশের। সরকার প্রধানের সঙ্গে সাক্ষাতের সময় একটা আবদারও করেন তামিম ইকবাল, বিশ্বকাপে মাশরাফিকে চেয়েছেন মেন্টর হিসেবে। প্রায় 3 সপ্তাহ হতে চলল এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি সাবেক অধিনায়ক। বুধবার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েশন সেরিমনিতে উপস্থিত ছিলেন ম্যাশ। সেখানে প্রথমবারের মতো কথা বলেন মেন্টর ইস্যুতে, প্রশ্ন তোলেন মেন্টরের ভূমিকা নিয়েও। মেন্টরে কি লাভ হয় আমার একটু বলতে পারবেন? কালকে কি সিচুয়েশন হবে সেটা আমরা কেউ জানি না, তো মানে সেরকম কোনো কিছু ঘটলে তখন দেখা যাবে। বাট এই মুহূর্তে ইম্পর্টেন্ট হচ্ছে টিম ভালো থাকা, টিম ভালো খেলা, যেটা আমরা সবাই আশা করছি। এরপর আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আরেক অনুষ্ঠানে যোগ দেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য, সেখানেও একই প্রশ্ন মাশরাফির কাছে। এবার জানান অপেক্ষায় আছেন আনুষ্ঠানিক প্রস্তাবের। মেন্টররা আসলে কাজ দরকারি, সাকিব আছে, তামিম আছে, সবাই তো আছে, মেন্টরের আলাদা তো কোনো কিছু প্রয়োজন নাই। আমি কিছুই জানি না, কিছুই আন্দাজে তো আমি কোনো কিছু বলতে পারবো না। তো আপনি কোনো কিছু চাওয়ার পরে বলার পরে তখন একটা কথা আসতে পারে, আমি তো এই মুহূর্তে কোনো কিছু বলার মতো অবস্থায় নেই। মাশরাফি কথা বলেন তামিম ইস্যুতেও, বর্তমানে চিকিৎসার জন্য ইংল্যান্ডে অবস্থান করছেন। আন্তর্জাতিক ক্রিকেটে টাইগার জার্সিতে সর্বোচ্চ রানের মালিক, বিশ্বকাপের আগে তামিমকে ফিটনেসে গুরুত্ব দিতে বললেন সাবেক অধিনায়ক। তামিম যে বয়সে এখন আছে, ওকে পারফর্ম করার সময় দেশকে মানে যখন বেস্ট কোনো কিছু এনে দিবে তখনই যদি সরে যায়, তাহলে আমি মনে করি যে এটা শুধু পারিপার্শ্বিকতার চাপের বিষয় না, তার মানসিকভাবেও শক্ত থাকা উচিত। তো আমি মনে করি তামিমকে শতভাগ ফিট হয়ে আসা উচিত, অ্যাট দ্য সেম টাইমে মেন্টালি ওরকম প্রিপারেশন রাখা উচিত যে সে পারফর্মার ছিল, পারফরমেন্সই তার হয়ে কথা বলবে। ফিট হলে বিশ্বকাপে তামিমের কাছ থেকে সেরাটা পাওয়ার প্রত্যাশা মাশরাফির। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। মাহমুদুল্লাহ রিয়াদ লড়াকু মানসিকতার, আইসিসি ইভেন্টে তার পরিসংখ্যানও ভালো, বিশ্বকাপের দল গঠনের ক্ষেত্রে যা বিবেচনায় রাখা উচিত। আলাদা এক সাক্ষাৎকারে এ কথা বলেন মাশরাফি বিন মুর্তজা। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে আগ্রহের বিষয়টি ইতিবাচক, তবে বিশ্বকাপের আগ মুহূর্তে এসব লিগে অংশগ্রহণে ইঞ্জুরির ঝুঁকি বাড়বে বলে মনে করেন সাবেক টাইগার অধিনায়ক। মেগা ইভেন্টে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন ম্যাশ। বিশ্বকাপ স্কোয়াডের অধিকাংশ জায়গা নিয়ে দ্বিধা নেই কারো মনে। যে কয়েকটি স্পট নিয়ে কনফিউশন তার মধ্যে সবচেয়ে আলোচিত 7 নম্বর, লোয়ার মিডল অর্ডারের ওই পজিশনে সুযোগ্য কাউকে পাওয়া যেন দুঃসাধ্য। পরিস্থিতির দাবি মিটিয়ে দ্রুত রান তুলবেন, পাশাপাশি প্রয়োজনে কয়েক ওভার বোলিংও করবেন, দায়িত্ব এটাই। এই পজিশনের জন্য বেশ কয়েকজন আছেন বিসিবির ভাবনায়। চলতি বছর দল থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ রিয়াদও ঘুরে ফিরে আসছেন আলোচনায়। ফিল্ডিং ও রান তোলায় মন্থর গতির কথা তুলে অনেকেই তাকে দলে নেয়ার পক্ষে নন, বরং সৌম্য সরকার, ইয়াসির রাব্বি, শেখ মেহেদি ও শামীম পাটোয়ারির নাম উচ্চারিত হচ্ছে বেশি। কিন্তু টাইগারদের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এগিয়ে রাখছেন অভিজ্ঞ রিয়াদকেই। নাম্বার 7-এ যারা প্রতিনিয়ত প্র্যাকটিস দেখছে করছে, কে কোন পজিশনে ভালো টাচে আছে কোচরা ভালো বলতে পারবে, যাকেই নিক দেয়ার ইজ নো গ্যারান্টি যে ওইখানে যে এসে পারফর্ম করবে। মাহমুদুল্লাহ রিয়াদ ইজ বিন এন ফাইটার এবং আইসিসি টুর্নামেন্টে সবসময় দেখে আসছে, আমরা সবাই দেখেছি রিয়াদ পারফর্ম করে, রিয়াদের পারফরমেন্স আলাদা করে কিন্তু রেকগনাইজ করা যায় আইসিসি টুর্নামেন্টে।
তো সেই জিনিসটা হয়তো বা ওনারা কনসিডার করবেন। এই সাত নম্বর আর ব্যাকআপ ওপেনার নিয়েই যত গুঞ্জন, সাম্প্রতিক ফর্মে অন্য পজিশনে জায়গা নিশ্চিত অনেকের। তো খেলবেন তত শিখবেন, এটা অবশ্যই ভালো। আবার ওয়ার্ল্ড কাপের আগে ধরেন অনেক জায়গায় খেলতে যে ইঞ্জুরি হয়ে তখন আবার মনে হবে এটা খারাপ হয়েছে। সব ইম্পর্টেন্ট সবাই জন্য ওয়ার্ল্ড কাপ পর্যন্ত কোনো ইঞ্জুরি প্রবলেম না আসে এবং সবাই সুস্থ থাকে। এটাই এত এত আলোচনা মূলত বিশ্বকাপকে কেন্দ্র করেই, ভারতে মেগা ইভেন্টে লাল সবুজের সাফল্যের প্রার্থনায় সবাই। সম্ভাবনা তো অবশ্যই ভালো এবং টিম ভালো খেলছে, এবং শুধু আমি কেন, বাংলাদেশের সবাই তো এক্সপেক্ট করছে এবার ভালো কিছু হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা নিয়ে অপেক্ষা বাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গুঞ্জন রয়েছে কদিন বাদে শুরু হতে যাওয়া কন্ডিশনিং ক্যাম্পে কারা কারা থাকবেন সে নিয়েও যত সিদ্ধান্তহীনতা নীতি নির্ধারণী মহলে। ভেতরের খবর, কোচ ম্যানেজমেন্টের প্রথম পছন্দ না হলেও বিতর্ক এড়াতে এই ক্যাম্পে রাখা হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে। এদিকে ক্যাম্প শুরুর তারিখ নিয়েও রয়েছে ধোঁয়াশা। আফগানিস্তান সিরিজ শেষে বিশ্রামে জাতীয় দলের ক্রিকেটাররা, এ বিরতিতে কেউ বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ, কেউ বা সময় দিচ্ছেন ব্যক্তিগত স্কিল উন্নতিতে। এশিয়া কাপের আগে দ্বিপাক্ষিক কোনো সিরিজ না থাকায় আপাতত অপেক্ষা প্রাথমিক দল ঘোষণার, যাদের নিয়ে শুরু হবে বিসিবির কন্ডিশনিং ক্যাম্প। তবে সে দল নিয়েই যত জল ঘোলা বোর্ডের নীতি নির্ধারক মহলে। গত 22 জুলাই ছিল 27 সদস্যের দল ঘোষণার তারিখ, তবে দিন পাঁচেক পার হয়ে গেলেও জানা যায়নি সেই তালিকা। এশিয়া ও বিশ্বকাপের মতো দুটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, অথচ স্কোয়াড ঘোষণা নিয়ে বিসিবির এমন বিলম্ব গুঞ্জনের জন্ম দিচ্ছে ক্রিকেট পাড়ায়। সময়ের সঙ্গে সে গুঞ্জন হুহু করে ডালপালা মিলছে। ভেতরের খবর, নির্বাচকদের দেয়া 27 সদস্যের প্রাথমিক দলে নাম নেই মাহমুদুল্লাহ রিয়াদের, থাকবেই বা কিভাবে? শেষ তিন আন্তর্জাতিক সিরিজ না খেলা এই ক্রিকেটার আহামরি পারফর্ম করতে পারেননি সবশেষ ডিপিএলেও। যদিও ঢাকা প্রিমিয়ার লিগের ব্যাটিং বান্ধব পিচ আর খেলার মান নিয়ে নিয়মিত হাসি তামাশা চলে ক্রিকেট অঙ্গনে, রিয়াদের ফিটনেস আর ফিল্ডিং দক্ষতা নিয়েও অসন্তুষ্টি কোচ নির্বাচকদের। তবে কেন্দ্রীয় চুক্তিতে নাম আর পাবলিক সিম্প্যাথিটাই এই সিনিয়র ক্রিকেটারের বড় শক্তি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেশ কিছু গণমাধ্যমের রিয়াদের পক্ষে এজেন্ডা ভিত্তিক সংবাদ প্রচার অদৃশ্য এক চাপ তৈরি করছে বিসিবির ওপর। গুঞ্জন রয়েছে বিতর্ক এড়াতেই তাই আনুষ্ঠানিকভাবে কোনো দল ঘোষণা করতে চাচ্ছে না বিসিবি। প্রথম পছন্দ না হলেও রিয়াদকে সেখানে রাখা হবে, তবে স্কিল উন্নতি, ফিটনেস আর ফিল্ডিং ইস্যুতে পাশ মার্ক পেতে কাজটা করতে হবে এই ক্রিকেটারকেই। দৃশ্যমান পরিবর্তনের প্রমাণ পেলে হয়তো এশিয়া কাপের বিমানে জায়গা মিলতে পারে রিয়াদের। 27-30 জন ক্রিকেটারকে নিয়ে হবে ক্যাম্প, যেখানে সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপ খেলা দলটির বেশ কিছু ক্রিকেটারকে বাজিয়ে দেখা হবে। পাশাপাশি চট্টগ্রামে চলমান বাংলা টাইগার্স ক্যাম্প থেকেও দু একজন সুযোগ পেতে পারেন বিশ্বকাপ পূর্ববর্তী এই ক্যাম্পে। যদিও কবে নাগাদ শুরু হবে এই ক্যাম্প তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ধারণা করা হচ্ছে দুই দিন পিছিয়ে আগামী 31 তারিখে শুরু হতে পারে এই প্রস্তুতি পর্ব। অবশ্য পিছিয়ে যাবার কারণ কি তা এখনও জানা যায়নি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ওয়াসার গাফিলতিতে চরম অস্বস্তিতে জাতীয় নারী ক্রিকেট দল। গেল 6 মাস ধরে পানি নেই বিসিবির নারী একাডেমিতে। দফায় দফায় ওয়াসার কাছে লিখিত অভিযোগ করেও মেলেনি সমাধান। এবার দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে ওয়াসা। মাহবুব রিমনের রিপোর্টে বিস্তারিত। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে হাঁটা পথে মোটে 2 মিনিটের দূরত্ব মিরপুর 6 নম্বর সেকশনের বি ব্লকের 1 নম্বর রোড। এই ভবনের 3 আর 4 তলায় জাতীয় নারী দলের ক্রিকেটারদের বাস। শের-ই বাংলায় স্থান সংকুলন না হয় নারীদের একাডেমি করা হয়েছে এখানেই। কদিন আগেই প্রবল প্রতিপক্ষ ভারতকে হারিয়ে ইতিহাস করেন জ্যোতি পিঙ্কিরা, কিন্তু তাতে বিড়ম্বনা পিছু ছাড়েনি তাদের। গেল 6 মাস ধরে তীব্র পানি সংকটে বাংলাদেশকে নানা আনন্দের উপলক্ষ এনে দেয়া জাতীয় নারী দল। মেয়েরা খেলাধুলা করে আসে, অনেক কষ্ট করতেছে, পানির জন্য পানি ঠিকমতো আমরা দিতে পারছি না। প্রতিদিন সব বাসায় 2 গাড়ি করে পানি কিনতে হচ্ছে, তারপরে আবার ওয়াসার বিল আমাদের আগে যেমন আসতো সেভাবে আসতেছে। অস্বস্তির মুখে বসে থাকেনি বিসিবিও। নিয়ম মেনে দফায় দফায় যোগাযোগ করেছে, আনুষ্ঠানিকভাবে চিঠিও দেয়া হয়েছে ওয়াসা কর্তাদের, কিন্তু ওয়াসার গাফিলতি আর চরম উদাসীনতায় হয়নি কোনো সমাধান। এমন হয়েছে যে মেয়েরা দেখা যাচ্ছে যে খাওয়ার পানি দিয়ে গোসল করতেছে, খাওয়ার পানি দিয়ে টয়লেটে যাচ্ছে। তো আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি যে বিষয়টা দেখার জন্য জরুরি ভিত্তিতে, যেহেতু
আপনি জানেন যে ক্রিকেট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস ডেভেলপমেন্ট এবং মেয়েদের অনেকগুলো প্রোগ্রাম আছে। এ নিয়ে একাধিকবার যোগাযোগ করা হয় ওয়াসার জোন চারের দায়িত্বে থাকা কর্তাদের সঙ্গে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। পরে সংস্থাটির জনতথ্য কর্মকর্তা জানান বিষয়টি নিয়ে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। এখানে হয়তো লাইনে কোনো রকম ডিফান্ট হওয়ার কারণে সাময়িক কিছু পকেট সমস্যা হতে পারে, মাজার সাহেবকে আমি বলছি এবং আমি ওইটা আবার ক্রস চেক করে দেখছি ঠিকঠাক মতো পালিয়ে যায় কিনা। কোনো টেকনিক্যাল প্রবলেম যদি থেকে থাকে আমি ইমিডিয়েটলি এটা সলভ করার জন্য আপনাকে বলে দিচ্ছি। এর আগেও নানা ইস্যুতে শোনা গেছে আশ্বাসের বাণী, কিন্তু তাতে কমেনি দুর্ভোগ। 22 গজে দেশের জন্য নিজেদের উজাড় করে দেয়া নারীদের জন্য হলেও কি এবার টনক নড়বে ওয়াসার? মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। আর্থিক কেলেঙ্কারি কিংবা অনিয়মের সঙ্গে যুক্ত কারো স্থান ফুটবল ফেডারেশনে নেই। ফিফা যাদের বিষয়ে সতর্ক করেছে, আগামী 15 দিনের মধ্যে সবাইকে বাফুফে থেকে অপসারণ করা হবে। কঠোর হুঁশিয়ারি বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের। তবে সম্প্রতি ফিফার যে কারণ দর্শানোর নোটিশের খবর গণমাধ্যমে এসেছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু অবহিত করা হয়নি বলে জানিয়েছেন ফেডারেশনের প্রধান। পুরনো ইস্যুতে আবারও খবরের শিরোনামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফা কর্তৃক যে চারজনের বিষয়ে অবজারভেশন, তাদের তিনজনকেই অব্যাহতি দিয়েছে বাফুফে, বাকি একজনকেও হয়তো যেতে হবে একই পথে। যদিও নিজের বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে মুখে কুলুপ ইমরান হাসান শরীফের। কোনো রকমের কোনো চিঠি শোকজ লেটার আপনাদের কাছে এসেছে কিনা? বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন কোন অনিয়মের বিরুদ্ধে ফিফার তদন্ত কার্যক্রম চলে কঠোর গোপনীয়তায়, আর তাই দাপ্তরিকভাবে চিঠি না এসে সরাসরি চলে যায় অভিযুক্তের কাছে। সে সুযোগটাই নেওয়ার চেষ্টা করেছে বাফুফের নিয়োগ প্রাপ্তরা। ক্রয় সংক্রান্ত অনিয়ম সহ আরো বেশ কিছু অভিযোগে গেল এপ্রিলে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয় সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে। নাম জড়িয়ে পড়ায় পরবর্তীতে অব্যাহতি দেওয়া হয় প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দলীয় পদ পাওয়ার পর প্রথমবারের মতো সারা দেশের ক্রীড়া সংগঠকদের সঙ্গে বৈঠক করলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। বৈঠকে দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণের পাশাপাশি উঠে আসে আগামী নির্বাচন প্রসঙ্গ। তবে দলীয় ফোরাম থেকে কোনো ফেডারেশনে হস্তক্ষেপ না করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার পরিকল্পনার কথা জানান সাবেক এই অধিনায়ক। গত ডিসেম্বরে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সারা দেশের ক্রীড়া সংগঠকদের পরামর্শকে কাজে লাগিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে বুধবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বসেন মত বিনিময় সভায়। বৈঠকে ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ারও। সরকারি গৃহীত পদক্ষেপকে কাজে লাগিয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নানা পরিকল্পনার কথা জানান মাশরাফি। নট অনলি ক্রিকেট বা ফুটবল, টোটাল স্পোর্টসকে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি কি না, এই জিনিসগুলোকে নিয়েই আসলে সবার কিছু কিছু মতামত আছে, যেগুলো নিয়ে হয়তোবা আমরা আরও সামনে বসতে হবে, এটা তো একদিনের সমাধান হবে না। ক্রীড়া সংগঠকদের এই মতবিনিময় সভায় উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। আগামী কয়েক মাস কিভাবে ক্রীড়াঙ্গন চলবে সে বিষয়ে মতামত দেন সারা দেশের সংগঠকরা। নির্বাচন অবভিয়াসলি এটা তো আছেই, ওটা অন্য বিষয়, এটা আমরা তো এই ফোরামে আমরা যেটা আলোচনা করেছি সেটা তো সব জিনিস আর বলা সম্ভব না। তবে আমরা মূল যে বিষয়টা, আমরা স্পোর্টসকে আরও স্ট্রং জায়গায় দেখতে চাই। ক্রীড়াঙ্গনকে দলীয় বৃত্তের বাইরে রাখার পরিকল্পনার কথা জানান মাশরাফি। দলীয় ফোরাম থেকে ফুটবল ফেডারেশন সহ কোনো ফেডারেশনেই হস্তক্ষেপ করা হবে না জানিয়ে ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার কথা জানান সাবেক এই অধিনায়ক। সব জিনিস নিয়ন্ত্রণ করতে পারবো না, ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেকটার আলাদা আলাদা ফেডারেশন আছে, সেটা তাদের জবাবদিহিতা, এটা আমাদের জবাবদিহিতা না।
তবে আমরা চেষ্টা করব আমরা টোটালি সমন্বয় করা এবং গোয়িং ফরওয়ার্ড জন্য স্পোর্টসকে আমরা সাপোর্ট দিতে পারি। এছাড়া আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটিকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান মাশরাফি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের বিজ্ঞাপন ও স্পন্সরের জন্য পৃথক মূল্য তালিকা প্রকাশ করেছে ডিজনি হটস্টার। আর ভারত পাকিস্তান ম্যাচের প্রতি 10 সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য 30 লাখ রুপি ধার্য করেছে সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানটি। ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস, ইতিমধ্যেই তৈরি হচ্ছে ভেন্যুগুলো, প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিশ্বকাপের সম্প্রচার সত্য পাওয়া প্রতিষ্ঠান ডিজনি হটস্টারও। তবে অন্যান্য ম্যাচের তুলনায় তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব ভারত পাকিস্তান ম্যাচের। ভারত পাকিস্তান ম্যাচ মানেই সমর্থকদের মাঝে এক ভিন্ন উন্মাদনা। তবে শুধু সমর্থকদের মাঝেই নয়, এই উন্মাদনা থাকে খেলা সম্প্রচার করা প্রতিষ্ঠানগুলোর মাঝেও। এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে শত কোটি দর্শক। এই সুযোগটাই কাজে লাগাতে চায় ডিজনি হটস্টার। টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য বিজ্ঞাপন ও স্পন্সরের পৃথক মূল্য তালিকা প্রকাশ করেছে ডিজনি হটস্টার। টিভির জন্য দুই ক্যাটাগরিতে স্পন্সর প্রত্যাশা করছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি। টিভির জন্য বিশ্বকাপে কো স্পন্সরকে গুনতে হবে 118 কোটি রুপি, অ্যাসোসিয়েট স্পন্সরের জন্য অঙ্কটা 88 কোটি। ডিজনি হটস্টারের ডিজিটাল প্ল্যাটফর্মে 3 ক্যাটাগরিতে স্পন্সর করা যাবে, যেখানে কো প্রেজেন্টিং 150 পাওয়ার্ড বাই 75 ও অ্যাসোসিয়েট স্পন্সর হতে ব্যয় করতে হবে 40 কোটি রুপি। ভারত পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনের রেটও প্রকাশ করেছে ডিজনি হটস্টার, যা যে কারো চোখ কপালে তুলবে। ভারত পাকিস্তান ম্যাচে প্রতি 10 সেকেন্ডে বিজ্ঞাপনের জন্য 30 লাখ রুপি ধার্য করেছে প্রতিষ্ঠানটি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আইপিএলে খুব একটা লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি, তাই বিশ্বকাপ ও ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে ক্ষতি পুষিয়ে নিতে চায় ডিজনি হটস্টার। 5 অক্টোবর থেকে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ও 19 নভেম্বর হবে ফাইনাল। আর গ্রুপ পর্বে ভারত পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা আহমেদাবাদে আগামী 15 অক্টোবর। তামিম হোসেন, সময় সংবাদ। ভলিবলের খবর। আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার সেমিফাইনালে রাজশাহীকে 3-2 সেট ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা জেলা দল। দিনের আরেক ম্যাচে বগুড়া জেলাকে টানা 3 সেটে হারিয়েছে ফাইনালে কুষ্টিয়া জেলা দল। এছাড়াও ভলিবলকে এগিয়ে নিয়ে যেতে খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানো উচিত বলে মনে করেন কুষ্টিয়া দলের কোচ। রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে 14টি দল নিয়ে শুরু হয় আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। কোয়ার্টার ফাইনালে দিনাজপুরকে হারিয়ে শেষ 4-এ নাম লিখিয়েছিল ঢাকা জেলা। এবার সেমিফাইনালে রাজশাহীকে 2-3 সেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল রাজধানীর দলটি। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা দেখিয়েছে দুই দল। প্রথম সেটে 25-20 ব্যবধানে হেরে পরের 2 সেটে জয় নিয়ে লিড ধরে রাখে রাজশাহী। চতুর্থ সেটে দারুণভাবে 2-2 সমতায় ফিরে ফাইনালের লড়াইয়ে টিকে থাকে ঢাকা দল। এরপর রোমাঞ্চ বাড়ে 5ম সেটে, জমে ওঠে ফাইনালে যাওয়ার শেষ মুহূর্তের লড়াই। তবে 5ম সেটে 16-14 ব্যবধানে রাজশাহীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ঢাকা জেলা। এমন রোমাঞ্চকর জয়কে স্বাভাবিকভাবে নিয়েছেন ঢাকা জেলার কোচ এবং এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক তরুণ খেলোয়াড়দের সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখছেন তিনি। আতিকুল ইসলাম মেয়র, উনি আমাদের সভাপতি, উনিও দেখছে, উনি দেখে বলছে যে এখান থেকে প্লেয়ার কালেকশন করে 3 মাস একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবে, এখান থেকে ন্যাশনাল প্লেয়ার হবে। বিকজ যেহেতু তারা তৃণমূলের প্লেয়ারের মধ্যে ধরতে পারেন, 16 আছে 17 আছে, অত্যন্ত ইয়ং, খুব ভালো ভালো প্লেয়ার আছে এখানে। এদিকে দিনের আরেক সেমিফাইনালে বগুড়ার মুখোমুখি হয় কুষ্টিয়া। তবে সেই ম্যাচে তেমন লড়াই করতে পারেনি বগুড়া। ম্যাচে এক চেটিয়ে জয় ছিনিয়ে নেয় কুষ্টিয়া দল। 5 সেটের ম্যাচে প্রথম 3 সেটে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। ফাইনালে এভাবেই ঢাকা জেলাকে মুচড়ে দেওয়ার আশা কুষ্টিয়া দলের। আমরা ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে, আমরা ঢাকা জেলাকেও ইনশাল্লাহ আমরা স্টেট 3 দিয়ে আমরা জয় ছিনিয়ে আনব। 14 বছর পর ফাইনালে জায়গা করে নেওয়ায় ফাইনালে কুষ্টিয়াবাসীকে মাঠে আসার আহ্বান জানায় তারা এবং ভলিবলকে এগিয়ে নিয়ে যেতে খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানো উচিত বলে মনে করেন কুষ্টিয়া দলের কোচ। ফুটবলে কিঞ্চিত যদি পায় তো ভলি প্লেয়ার আরও উন্নত ডেভেলপ করতো। আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, প্লেয়ারদের যা দেয় যা বলা যায় না। বললেন যদি একটু অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, প্লেয়ার ডিমান্ড, তাহলে প্লেয়ার অনেক আরও অনেক ভালো। আগামী শুক্রবার ফাইনালে ঢাকা জেলার মুখোমুখি হবে কুষ্টিয়া দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। পিএসজির দ্বিতীয় সারির দলের সঙ্গে অনুশীলনে নেমেছেন কিলিয়ান এমবাপ্পে। গণমাধ্যমের খবর অনুযায়ী পিএসজির নতুন কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই যেসব খেলোয়াড়, তাদের সঙ্গে অনুশীলন করছেন ফরাসি তারকা।
পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। দলের প্রাক মৌসুম সফরেও রাখা হয়নি ফরাসি তারকাকে। প্রাক মৌসুম প্রস্তুতিতে পিএসজি দল এখন আছে জাপানে। যেই দলের স্কোয়াডে নেই এমবাপ্পে, পিএসজিতে 2024 সালের চুক্তির মেয়াদ শেষ হবে 24 বছর বয়সী স্ট্রাইকারের। চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানানোর কারণে দল থেকে বাইরে রাখা হয়েছে এই ফরাসি তারকাকে। এর মধ্যে আল হিলাল এমবাপ্পের জন্য 300 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে পিএসজিকে। তবে সেই প্রস্তাবে রাজি হননি এমবাপ্পে। তবে পিএসজিতে বসে নেই তিনি, ক্লাবটির মূল দলের বাইরের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছেন এই তারকা ফুটবলার। যশোরে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ। যশোর শহরের শামসুল হুদা স্টেডিয়াম মাঠে 3 দিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। বাংলাদেশ খো খো ফেডারেশন ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় সার্ভিসেস টিম আনসার ও ভিডিপি সহ 22টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে পুরুষ বিভাগে 13 ও নারী বিভাগে 9টি দল খেলবে। শামসুল হুদা স্টেডিয়ামে মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে। যশোর শহরের শামসুল হুদা স্টেডিয়াম মাঠে 3 দিনের এই প্রতিযোগিতায় উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। যশোর জেলা ও সাতক্ষীরা জেলা নারী দলের খেলা দিয়ে প্রতিযোগিতার সূচনা করা হয়েছে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপের আগে তামিম দলে ফিরবে কিনা নির্ভর করছে ফিটনেসের ওপর, বললেন মাশরাফি। জাতীয় দলের মেন্টর হওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেকরা। বিশ্বকাপের দলে মাহমুদুল্লাহকে বিবেচনায় রাখার পরামর্শ। এবং আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কারও স্থান ফুটবল ফেডারেশনে নেই, কঠোর হুঁশিয়ারি সালাউদ্দিনের। ফিফা যাদের বিষয়ে সতর্ক করেছে, 15 দিনের মধ্যে সবাইকে অপসারণের ঘোষণা। এই ছিল খেলার সময়, এখনকার আয়োজনে সঙ্গে থাকুন সময়।